দেখো ভাই বোন, খ্যারের বস্তা ভরে, খ্যারগুলোকে বস্তাতে ভরে আমি টেনে টেনে একদম গড়ি ঘরে আনছি। বস্তাটা কি ভারী হয়েছে, কিন্তু ছেঁচড়ে ছেঁচড়ে আনছি একদম। এক হাতে মোবাইল আর এক হাতে হলো আমার খ্যারের বস্তা, কেননা গরুগুলোকে খ্যারগুলোকে ভিজাই দিতে হবে, সেজন্য খ্যারগুলোকে এখানে নিয়ে আসলাম। আর দেখো তোমরা আমার সোনা ভাই বোন, আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না কিন্তু, ঠিক আছে সোনা ভাই বোন? হ্যালো ভাই বোন, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের জয় বোন অনেক অনেক ভালো আছি। আমার জয় ঘোষ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো শোনা ভাই বোন, সকাল সকাল তোমাদের সামনে আবার আসলাম আমার গরু গোয়ালে, কেননা গরু গোয়ালে তো কাজগুলো আছেই, কাজগুলো করবো, গরুকে খ্যার ভিজা দেবো, বাড়ির থেকে তো খ্যারগুলো আনলাম আর এখন খ্যারগুলোকে ভিজাবো। কিন্তু আমাদের এখানে অনেক সমস্যা হচ্ছে, কারেন্ট নেই, কেননা কয়েকদিন থেকে একদম এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে কারেন্টের কোনো মানে নাম গন্ধই নেই, মানে কারেন্ট আসেই না, এরকম পরিস্থিতির মধ্যে পড়েছি। একটু আসে, মোবাইলটা একটু চার্জ দিই, আবার যে একটু চার্জ করেছি তারপর আসে, আবার ব্লগটা স্টার্ট করলাম, আবার একটু পরে কারেন্ট চলে যায়, এরকম পরিস্থিতি। আর গরুর জলগুলোকে টানতে টানতে না একদম হাতের প্রচুর তো ব্যথা হয়ে গেছে তোমাদের জয়া দিদি, মানে কি বলবো বলো, রাত্রেবেলা ঘুমাইতে গেলে চোখে জল আসে, একদম হাতের প্রচুর ব্যথা হয়েছে। এদিকে জলটা নিই, এদিকে হলো গাইদুনি করি, গরুর কাজ করি সারাদিন, তোমরা তো জানোই। দেখো আমি এখন বালতি টালতি নিয়ে একদম রেডি হয়ে এসে পড়েছি। আর আমাদের হলো রাজাবাবু, তো একদম রাজাবাবু খাওয়া দাওয়া করেছ? ও রাজাবাবু, দেখো আমার ছেলেটা এসে দাঁড়ায় আছে ওখানে, তুমি খাওয়া দাওয়া করেছো রাজা? দেখো না রাজার মুখে টুকে লেগে আছে, রাজাকে এখন খ্যার ভিজা দিতে হবে। রাজাকে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করেছি আর কি সকালে, এখন রাজাকে আমি খ্যার ভিজা দিব। আর রাজাকে জানো কিমড়ির ওষুধ দিতে হবে, ধরো আজকে যদি আনি তাহলে কালকে আর কি করব খাওয়াবো আর কি। আর হাজবেন্ড তো এখন নেই, দেখি সন্ধ্যাবেলার দিকে আনাতে দিতে হবে, কেননা গরুর কিমড়ির ওষুধ 2 মাস পর পর আমি গরুকে কিমড়ির ওষুধটা দিই। কিমড়ির ওষুধ দিলে গরুর শরীরটা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, খাওয়া দাওয়ার রুচিটা ঠিক থাকে, তার জন্য আমি গরুকে কিমড়ির ওষুধটা 2 মাস পর পর লিভারের ওষুধ আর কিমড়ির ওষুধগুলো দিই। কিন্তু এখন আমাকে কিমড়ির ওষুধটা আনতে হবে, কারণ আমার সময় এসেছে গরুকেও কিমড়ির ওষুধ খাওয়ানোর। আর যখন কিমড়ির ওষুধটা খাবো তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে? তোমরা 2 মাস পর পর গরুকে কিমড়ির ওষুধ খাবে, লিভারের ওষুধ খাবে, গরুর সব লিভারগুলো ঠিক থাকবে, ঠিক আছে শোনো ভাই বোন? তাহলে আমি এখন আমার গরুর বাটে বসি, গরু কামে টিকা করে নিই, হ্যাঁ, তারপর তোমাদের সামনে আবার কথা বলবো। দেখো কি হাওয়া ছাড়ছে, দেখছো, দেখতে পাচ্ছো প্রচুর হাওয়া দিচ্ছে।
দেখো ভাই বোন, আমি যাচ্ছি গরুর গোয়ালে। আর দেখো ছাতা টাতা নিয়ে, কারণ আমাদের এখানে প্রচুর বৃষ্টি পড়ছে। দেখো অন্ধকার নেমে আসছে, বেলা বাজে 5টা, সন্ধ্যা মাত্র হলো, তাই দেখো কতটুকু অন্ধকার। আর আমি এদিক দিয়ে যাচ্ছি, কেননা রাস্তাতে প্রচুর জল হয়েছে। আমার তো এখন অনেক কষ্টের দিন জানো, এই সারাদিনের মানে গরু গোয়ালে আসতে অনেক কষ্ট হবে আমার, কিন্তু কি করব বলো, করতে তো হবে। দেখো জল জমে গেছে রাস্তাতে, দেখতে পাচ্ছো কত জল হয়েছে। এখন যাব আমি গরু গোয়ালে গরুর কাজগুলোকে করতে, গরুকে গরু মানে খাওয়াইতে হবে, কিন্তু কারেন্ট নেই। দেখো আমার গরু গোয়ালটা পুরো অন্ধকার হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। রাজা, ও রাজা, দেখো ওই অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ গরু গোয়ালটা একদমই। দেখো রাজা, দেখতে পাচ্ছ একদম অন্ধকার হয়ে গেছে গরু, কারেন্ট টারেন্ট কিচ্ছু নেই। এখন জলগুলোকে কুয়ার থেকে তুলবো। সোনা ভাই বোন, তাহলে আর আমার ব্লগটা বেশি বড় করছি না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আবার আসছি, ঠিক আছে? বাই বাই। অন্ধকার আর কি দেখাবো তোমাদেরকে বলো, বাই বাই। তোমরা ভালো থেকো কিন্তু।